নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিন আমরা ভাবি ব্রেকফাস্টে কি বানাবো, কি খাবো। তো কিচেনের ক্যাবিনেট খুললাম, সামনেই দেখলাম সিমুইয়ের ডিব্বা, কিন্তু পায়েস খেতে আর মন চাইছে না। দেখি কি বানানো যায়। তো ফুটন্ত গরম জলের মধ্যে ঢেলে দিলাম সিমুই। তো দেখতে থাকুন এই সিমুই দিয়ে কি বানালাম। ডিব্বা ধরে ঢাললাম, এখানে ভোরে এক কাপ সিমুই হলো। এইদিকে কড়াইতে জল ফুটছে, তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর দিলাম এক চামচ তেল। জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম, তারপরে সিমাইটা ঢেলে দিলাম। এখন এই সিমাইটা নরম হওয়া পর্যন্ত ফুটতে দেব। এই সিমাইটা নরম হতে 3-4 মিনিট টাইম লেগে গেছে, কারণ কি এটা ভাজা সিমাই ছিল। তো 3-4 মিনিট পরে একটা সিমাই তুলে দেখলাম নরম হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দিয়ে সিমাই এরকম ছান্নির মধ্যে ঢেলে নিলাম। আর ওপর থেকে ঠান্ডা জল দিয়ে দিলাম, যাতে কি সিমাইটা ঝরঝরে হয়। এইবার অন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি রিফাইন তেল দিয়েছি। তেলটাকে চামচ দিয়ে কড়াইতে একটু ছড়িয়ে দিলাম, যাতে নিচে ধরে না যায়। এরপরে দেখুন এর মধ্যে একটা পেঁয়াজ, একটা সিমলা মির্চি আর কিছুটা বাঁধাকপি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এগুলো তেলের মধ্যে ঢেলে দিলাম। এগুলো একটু সাইজে ছোট করে নিয়েছি, যাতে সিমের সঙ্গে ম্যাচ করে। এগুলো একটু ভেজে নেব। একটু সময় ভেজে নেবার পরে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে নাড়িয়ে চাটিয়ে আরো কিছুটা সময় ভেজে নিলাম। তারপরে এর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম। এখন ডিমটা দিয়েও মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো। ডিম ফাটিয়ে দেওয়ার সঙ্গেই কিন্তু নিচে একটু ধরে ধরে গেল, কারণ ডিমটা আমি ফ্রিজ থেকে বের করে এনেছিলাম, না হলে এই কড়াইতে নিচে ধরার কথা না। ডিম আর সবজি দিয়ে ভেজে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম সিমুই। এখন সিমুইটা দিয়ে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো। দিয়ে দিলাম টমেটো সস আর চিলি সস, কারণ কি লঙ্কাটা একদমই ঝাল না, আর এটা একটু ঝাল ঝাল খেতে না হলে কিন্তু ভালো লাগে না। এই সস দিয়ে মিশিয়ে ভাজতে থাকছি। লবণটা টেস্ট করে নিয়ে একটু লবণ দিলাম। এটা কিন্তু 3-4 বছরের বাচ্চাদেরও খুব পছন্দের হবে, কারণ এটা চাউমিন না, এটা সিমাই। তো এটা পাতলা, ওদের খেতে সুবিধা হবে, আর বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা সসটা না দিলেও চলে। আপনারও সিমাইটা এইভাবে বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পাশের বেল আইকন প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও ঢালবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই, আজকের মতো এইটুকু, টাটা।